हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करछि भालो आछो, जे जेखान थेके आछो सुस्थ आछो। आमिओ तोमादेर भालोबासा पेये भालोई आछि। तो किछुदिन धरे कोनो ब्लग देवा हयनि, कारण शरीरटा खूब एकटा भालो छिलो ना आर मन मेजाजो भालो छिलो ना। तो सेई जन्य आर तोमादेर साथे कोनो ब्लग शेयार करते पारिनि। तो आज अनेक दिन परेई आबार ब्लगटा शेयार करछि। तो आमार पुरो ब्लगटी तोमरा देखते, तोमादेर काछे आमार एटा अनुरोध रइलो। तो चलो तोमरा आमार पुरो भिडियोटा देखते थाको। तो देखो आजकेर ओयेदारटा किन्तु खूब सुंदर छिलो। तो सकाल दिके देखलाम ओयेदारटा बेश भालोई छिलो। तो तारपरे देखो सकाल सकाल घुम थेके उठे एई जे सब रान्ना बसिए दिएछि, माने छेलेर खावारटा बसालाम। तो ছেলেকে আজকে হচ্ছে ডালিয়া খাওয়াবো। তো সেজন্য আগে সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তো আমি ডালিয়া করলে সবজিগুলো এরকম ভাবে কেটে দিইনি, তাহলে পরে সবজিগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর ডালিয়াটা করার আগে আমি সবজিটাকে দিই আর ডালিয়াটা হালকা একটু ভেজে নিই। তো তাহলে ডালিয়াটা একটু সুন্দর হয়, মানে একটু নরম হয়। তো ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে তারপরে জল দিয়ে দেব। তো দেখো ওটাই করছিলাম। তো সকাল 11টার মধ্যে ওকে আবার খাওয়াতে হয়, কারণ খিদে পেয়ে যায় সকালে, অনেক সকালেই খায়। ঘুম থেকে উঠে দুধটা অনেক সকাল সকাল খাওয়ানো হয়, তো সেই জন্য খিদে পেয়ে যায়। তো তাড়াতাড়ি করে সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে আগে ওর খাবারটা বসিয়ে নিই। তো তারপরে বাদ বাকি কাজগুলো আমি করি। তো দেখো সেটাই করছিলাম। তো এবার জলটা দিয়ে ভালো করে তিন চারটে সিটি মেরে নেব। তো তাহলে কি হয়, ডালিয়াটা একটু ভালো মতো সেদ্ধ হয়। আর ও তো এখনও সেরকম শক্ত খাবার খেতে পারে না, ও লিকুইড খাবারই খায়। তো এই যে দেখো জল দিয়ে দিলাম, এবার প্রেশার কুকারটা লাগিয়ে দু তিনটে সিটি মেরে নেব। তো তারপরে দেখো এই যে ভাতও বসিয়ে দিয়েছি। তো ভাত সেরকমভাবে আমি করি না, তো মাই ভাতটা বসায়। তো আজকে মাকে বললাম তাহলে আমি এদিকে ফাঁকা আছি, তাহলে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। তো এই যে দেখো ভাতটা আমি আজকে বসিয়ে দিচ্ছি। তো চালটাকে যে ভালো করে ধুয়ে নিচ্ছি, তো চাল থেকে তো প্রচণ্ড নোংরা বের হয়, তো চালটাকে এর জন্য ভালো করে ধুয়ে নিতে হচ্ছে। তো ওটাই করছিলাম। তো দেখো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ওদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে ছেলের খাবারও হয়ে গেছে। তো এবারে যে ছেলেকে নিয়ে খাওয়াতে বসেও গেছি। তো ও তো খাওয়ার সময় প্রচণ্ড বিরক্ত করে। আজকে দেখলাম না, একটু কথা বলছিলাম তোর সাথে, কথা বলতে বলতে খাওয়াচ্ছিলাম, তো সেই জন্য আজকে একটু বিরক্তটা কমই করছিল। নাহলে প্রতিদিন খাওয়ার সময় এত বিরক্ত করে, তো একদমই খেতে চায় না, খুব দুষ্টুমি করে। তো আজ দেখলাম যে না, দুষ্টুমিটা একটু কমই আছে। তো ওই হাসাহাসি করছিলো, আমি একটু কথাও বলছিলাম, তো সেই জন্য আজকে বিরক্ত করেনি। তো ছেলেকে এদিকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। তো ছেলেকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো তারপরে যে ঘরগুলোকে এখন মুছে নেব। তো আজকেও কাজী দিদিটা আসেনি, তো সেই জন্য আমাকেই মুছতে হচ্ছে। তো দিদি মুছলে তো আর কোনা খামচি, তারপরে খাটের নিচটিচগুলো ভালো করে মুছে না, তো ওপর দিয়ে যেমন তেমন করে মুছে চলে যায়। তো সেই জন্য আজকে ভাবলাম যে না, আজকে একটু সময়ও আছে, তো এই খাটের নিচটিচগুলো একটু ভালো করে মুছে নিই। তো ও তো মুছলে কোনো সময়ই মুছে না, আর বললেও তেমনভাবে শোনে না, তো ও ওর মতো করে করে চলে যায় ওপর দিয়ে মুছে মুছে। আর নিজেরা না করলে তো বাইরের মানুষ তো আর ওভাবে অত কোনা খামচি মুছবে না, তো সেই জন্য বেশি বলাও যায় না, তো সেই জন্য বেশি বলিও না। তো তাই ভাবলাম যে না, আজকে সময় আছে, আজকে আমি মুছে নিই। তো প্রচণ্ড নোংরা বের হয়েছিল। তো ও তো শুধু ওপর দিয়ে মুছে মুছে চলে যায়, ও আর ভেতরগুলো মুছে না, তো সেই জন্য ভাবলাম যে না, আজকে আমি মুছে নিই। Thank you.
তো ঘর দুয়ার তো মোছা হয়ে গেল, তো এবার ঘর মুছে যে বারান্দাটা মুছে নিলাম, তো বারান্দাটা মুছে তো চলে আসলাম সোজা রান্নাঘরে। তো দেখো আজকে হচ্ছে ইলিশ মাছ নিয়ে আসছিলো, তো এবার এই বছরে প্রথম এই যে ইলিশ মাছ বাড়িতে আনা হলো, তো এই বছর আমরা এই যে আজকে ইলিশ মাছ খাবো, তো সবাই মিলে এই যে ইলিশ মাছ খাবো। তো তোমাদের তো ইলিশ মাছটা তো প্রায় সবারই ভালো লাগে, তো আমার তো বেশ ভালোই লাগে, আর আমার দেওরেরও খুব প্রিয় মাছ এটা। আর তোমাদের দাদাভাই না ইলিশ মাছ খায় না, তো তোমাদের দাদাভাইয়ের হচ্ছে ইলিশ মাছে অ্যালার্জি, আর ওই ইলিশ মাছের গন্ধ সহ্য করতে পারে না, তো সেই জন্য ওর জন্য ডিম রান্না হবে। তো এই বছরে ইলিশ মাছটা প্রথম খাচ্ছি, খেতে তো বেশ ভালোই লাগবে, তো অনেকদিন পরেই খাওয়া হবে। তো তোমাদের কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে তো তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখো এই যে ইলিশ মাছগুলো ধুয়ে নিয়েছি, তো এবার নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। তো রান্না তো মাই করবে, তো মাকে বললাম যে দাও আমি ইলিশ মাছটা ধুয়ে নুন হলুদটা মাখিয়ে দিচ্ছি, তো আমি আর রান্না করবো না, কারণ আমি রান্না সেরকমভাবে করতে পারিও না, তো তোমরা তো জানোই। তো তাই মাকে বললাম যে দাও আমি নুন হলুদটা মাখিয়ে রাখি, তো তুমি পরে মাছটা রান্না করে নিও। তো সেই জন্য নুন হলুদটা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো ওইদিকে ইলিশ মাছটা ধুয়ে মাখিয়ে নিলাম, আর কিছু সকালের বাসন ছিল, তো সকালে যা খাওয়া দাওয়া হয়েছিল তো সেই বাসনগুলো এবার মেজে নিচ্ছি। তো এই বাসনগুলো মেজে সোজা চলে যাব জামা কাপড় ধুতে। তো দেখো সমস্ত নিচে কাজকর্ম করে জামা কাপড় ধুয়ে তো চলে আসলাম ছাদে। তো এসে দেখি তো আকাশের অবস্থা তো খুবই খারাপ, তো দেখলাম পুরো মেঘ করেছে আকাশে, তো বৃষ্টিটা মনে হয় নামবে নামবে, একটু হালকা হাওয়াও ছিল, তো তাই ভাবলাম যে না পাতলা জামা কাপড়গুলো মেলে দিই, তো হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে, আর যেই জামা কাপড়গুলো মোটা ছিল তো সেগুলো ঘরে আবার মেলে দিয়ে আসলাম। সকালের দিকে কিন্তু ওয়েদারটা বেশ ভালোই ছিল, তো তাই ভাবলাম যে একটু দেরি করে মনে হয় জামা কাপড়গুলো ধুলে শুকিয়ে যাবে, তো দেখলাম যে না জামা কাপড়গুলো তো আর মনে হয় শুকোবে না, কারণ আকাশের অবস্থা পুরো খারাপ। তো একটু বেলা হলো, তো দেখলাম পুরো মেঘ করে আকাশ পুরো কালো হয়ে গেছে, তো সেই জন্য আজকে জামা কাপড়গুলো মনে হয় শুকাবে না, তো তাই ছেলের মোটা জামা কাপড়গুলো ঘরের মধ্যেই মেলে দিলাম, আর যে পাতলা কিছু জামা কাপড় ছিল চাদরটাও পাতলাই ছিল, তাই ভাবলাম যে হাওয়ায় হাওয়ায় শুকিয়ে গেলে একদিকে ভালো হবে, তো সেই জন্য এই পাতলা জামা কাপড়গুলো আবার ছাদের মধ্যে মেলে দিলাম। তো প্রতিদিন সকালে আগে জামা কাপড়গুলো ধুয়ে নিই, কারণ ওয়েদারের অবস্থা তো খুব একটা ভালো থাকে না, কখন ভালো কখন খারাপ বোঝাও যায় না, তো তাই আজকে ভাবলাম যে সকালে ভালো ছিল তো একটু দেরি করে ধুলেও অসুবিধে নাই, কিন্তু কি আর করা যাবে, তো সেটা আর হলো না। তো দেখো স্নান টান করে চলে আসলাম খাবার খেতে, তো আজকে হয়েছিল ইলিশ মাছ, তোমরা তো জানোই তো ইলিশ মাছ হয়েছিল, তো দেখো ইলিশ মাছের পাতুরি করেছিল, তো আমি তো ইলিশ মাছের পাতুরি খাই না, সেই জন্য আলু বেগুন আর মিষ্টি কুমড়ো দিয়ে আমার জন্য ঝোল করেছিল, আর করেছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আর তোমাদের দাদাভাই ইলিশ মাছ খায় না, তাই ওর জন্য দুটো ডিম করেছিল, আর এই সময় তো টক ডালটা বেশ ভালোই লাগে, তো চালতা দিয়ে টক ডাল করেছিল। তো এই ছিল আজকে দুপুরের মেনু। আর সন্ধেবেলা তোমাদের দাদাভাই সিঙ্গারা এনেছিল, তো মা আবার সিঙ্গারা দিদি চা দিয়েছিল, তো এই সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে একটু চা দিয়ে সিঙ্গারা খাচ্ছিলাম। তো এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিও। তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানাবে, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো।